সূচকের অঙ্কটি বলছে 4^x + 4^1 মাইনাস x ইকুয়াল টু 4 হলে x এর মান কত। তাহলে 4x + 4^1 মাইনাস x ইকুয়াল টু 4 লিখতে পারি 4^x + 4 × 4^-x ইকুয়াল টু 4। 4^x + 4 × 4^-x থাকলে আমরা এটাকে নিচে লিখতে পারি 4^x ইকুয়াল টু 4। এখন আমরা 4^x ইকুয়াল টু এ ধরব, 4^x ইকুয়াল টু এ, তাহলে লিখতে পারি a+4/a ইকুয়াল টু 4। লসাগু করলে a² + 4 ইকুয়াল টু 4। তাহলে a² + 4 ইকুয়াল টু 4a। আমরা এখন 4a কে বাম পাশে নিয়ে আসবো, a² - 4a + 4 ইকুয়াল টু 0। এখন এটাকে একটি সূত্রে a² - 2 × a × 2 + 2² ইকুয়াল টু 0। তাহলে এটা a - 2² ইকুয়াল টু 0। এখন এই অংশটুকু আমরা ডান দিকে লিখব, তাহলে বা a - 2 ইকুয়াল টু 0 পাবো, বা a ইকুয়াল টু 2। এখন আমাদের এর মান প্রথমে ধরেছিলাম 4x ইকুয়াল টু a, তাহলে এর মান 4^x বসিয়ে দেব ইকুয়াল টু 2। এখন 4 কে আমরা লিখতে পারি 2^² × x ইকুয়াল টু 2। তাহলে আমরা জানি পাওয়ার সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2^2x ইকুয়াল টু 2। এখন আমরা 2 এর মাথায় কিছু না থাকলে 1 আছে, আমরা জানি সূচকের ক্ষেত্রে বেস যদি একই থাকে তাহলে তাদের পাওয়ার সমান হবে, অর্থাৎ 2x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1/2। এটি আমাদের উত্তর। ধন্যবাদ সবাইকে।